আজকে আমরা এসএফআই টিএসইউ'র তরফে 4 সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশনে মিলিত হয়েছিল। আমাদের প্রধান দাবি ছিল রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা চলছে, সন্ত্রাসমূলক ঘটনাগুলি ক্রমেই বেড়ে চলছে। এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি রাজ্যের ছাত্রছাত্রীরা নানাভাবেই এই আক্রমণের শিকার হচ্ছেন, তাদের পরিবার যখন আক্রমণের মুখে, তাদের সামগ্রিক এলাকা যখন আক্রমণের মুখে, ছাত্রছাত্রীরা এই আক্রমণ থেকে বাদ যায়নি। এবং সবথেকে লজ্জাজনক ঘটনা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের বই, তাদের মার্কশিট, এডমিট কার্ড, এইরকম গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলিও জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বীভৎসতম ঘটনায় আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের তরফে আজকে ডিজি সাহেবের কাছে দাবি করেছি যে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, কলেজগুলিতেও পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা যাচ্ছে যে কলেজে পরীক্ষা দিতে গেলে পর কলেজের ভিতরে আক্রমণ সংঘটিত হচ্ছে, পরীক্ষা কেন্দ্র থেকে টেনে হচ্ছে বের করে এনে ছাত্র ছাত্রীদেরকে মারধর করা হচ্ছে। এই ধরনের ঘটনা বন্ধ করতে আরক্ষা প্রশাসনের তরফে উদ্যোগ গ্রহণ করা, ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা, যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়া যায়, পরীক্ষা কেন্দ্রগুলিতে সেই রকম নিরাপত্তা ব্যবস্থা করা, সেই সঙ্গে গতকাল মস্কনগরের কলসিমুড়া স্কুলে স্কুলের অভ্যন্তরেই বোমা বিস্ফোরণে একজন ছাত্র মারাত্মক আহত হয়েছে, আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, কারাই বোমা কলেজ স্কুলের মধ্যে রাখলো, সেই বিষয়ে তদন্ত করা, দোষীকে চিহ্নিত করা, তার শাস্তির ব্যবস্থা করা, তার সঙ্গে সারা রাজ্যে যে নৈরাজ্য চলছে, যেরকমভাবে অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আরক্ষা প্রশাসনের তরফে, পুলিশ প্রশাসনের তরফে আরও বেশি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।